কি অবস্থা দেখছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার 6 ফিট 6000 ওয়াট, বেশি হবে আর কি, 8000 ওয়াট হবে। আমি 6000 ওয়াট করে দিলাম আর কি। এটা যাবে হচ্ছে পরিমল, এই যে পরিমল। আর ঠিকানা হচ্ছে নহিম কেডা রাজবংশী, পরিমল রাজবংশী, আর ইয়া আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, কালিয়াকর গাজীপুর যাব। তা পরিমল দা আজকে চলে যাবে আপনার মাল ইনশাআল্লাহ। তো আমরা চেক করি, 12 ভোল্ট। আপনারা কোনো সময় এই ফাঁকা সুইচটা দিবেন না, আমি দিয়ে দেখাচ্ছি। ফাঁকা সুইচ দিলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি দিলে আপনার ভোল্টেজটা ব্যাক করে আপনার পার্টস নষ্ট হবে। আপনি এখানে আগে হয় বাল্ব লাগাবেন, নাহলে পানিতে দুইটা তার দিয়ে তারপরে সুইচ দিবেন, ঠিক আছে? এমনি যদি দুই একবার লাগা যায় কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি বেশিক্ষণ দিয়ে থাকেন সেক্ষেত্রে মসফেট টসফেট ইয়ে পড়ে যেতে পারে, ঠিক আছে? কারণ দূরের জিনিস, আপনারা এইগুলো খোলামেলা করবেন না। আর খোলামেলা নিজেরা যদি সার্ভিস করে পারছেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ওয়ারেন্টি পাবেন না। আমার কাছে যদি পাঠায় দেন পরে, তাহলে কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে এবং পার্টসের টাকাও দিতে হবে। আর আপনার কোনো সমস্যা হলে এমনি যদি পাঠায় দেন ওইরকমই, তাহলে আপনি শুধু পার্টসের দাম দেবেন, যে কটা পার্টস পড়ে যাবে সার্ভিস ফ্রি। তো আমরা চেক করি, আর 6 ফিটের মেশিন আর বানানো হবে না, এখন সর্বনিম্ন 10 ফিট। আর আপনারা যদি কেউ 6 ফিট জোর করে চান বা 8 ফিট চান, 6 ফিটও 8000 টাকা, 8 ফিট 10000 টাকা। তো আর 6 ফিট এটাই শেষ, 6 ফিট আর চলবে না। আর একটা মেশিন আছে 6 ফিটে, ওটা করে এটা শেষ। তো আমরা চেক করি আগে, এখানে 1000 ওয়াট লাগানো আছে, এদিকে দেখেন। এটা হচ্ছে আপনার ভলিউম, আর এটা হচ্ছে টাইমার, কত টাইমারের কাজ করবেন এটা ঝাঁকি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আপনার ভলিউম, ঠিক আছে? তো আমরা ইয়ার দিয়ে কাজ করি সব কিছু। এখন ভলিউম একটু বাড়া দিই, ভলিউম বাড়া দিচ্ছি, এবার টাইমার কমায় দিলাম, বাড়ায় দিলাম। এখন আমরা 6000 ওয়াট দিই, 6000 ওয়াট লাগা দিচ্ছি এখন, 6000 ওয়াট, হ্যাঁ 6000 ওয়াট, সুন্দর আলহামদুলিল্লাহ, পুরো 6000 ওয়াট জ্বলতেছে। তো আমরা এখন ফায়ারিং করবো, ভাই আগে লবণাক্ত পানি নিয়ে আসুন। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পানির ভিতর দেওয়ার পরে, এই দুইটার পানির ভিতর দেওয়ার পরে এরপরে আপনারা সুইচ দিবেন, ঠিক আছে? তা নাহলে যদি ফাঁকা সুইচ বারবার করে দেন সমস্যা, আমি তো দেখে দিলাম, আপনার এমনি 2-4 সেকেন্ডে যদি ধরে থাকেন ফাঁকা সুইচ কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু যদি আপনারা একাধিকভাবে ধরে থাকেন, সুইচ না দিয়ে এমনি পানিতে এমনি তুলতেছেন কাজ করতেছেন, তাহলে কিন্তু প্রবলেম। জাস্ট আপনারা মাছ মারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা ছেলে বলে একটা পানি, এটা লাগাই দিই, কেবলটা লাগাই দিই।
লাগাই দিই। জাস্ট আমরা এখন একটু ফায়ারিং করে ছেড়ে দিব, কারণ সময় বেশি নাই, ফির কুরিয়ার বন্ধ হয়ে যাবে। ফায়ারিং করে ছেড়ে দেবো, আমরা যেভাবে চেক করে দিই এভাবে চেক আপনারা কখনো করবেন না, কারণ এইভাবে যদি চেক করে বাই চান্স কোনো প্রবলেম হলে আবার পাঠিয়ে দিতে হবে এক সপ্তাহ ফের, ঠিক আছে? আপনারা ওইভাবে ইয়া করবেন না আর কি। কি অবস্থা দেখছেন, এরপর আল্লাহর রহমতে একদম ঠান্ডা, বেশি গরম না, যেটুকু গরম হবে ওইটুকু হবে। কিন্তু এটা 6 ফিট মেশিন, একটু গরম হবে, আর বেশি যত বেশি নেবেন তো গরম কম হবে, ঠিক আছে? এরপরে থেকে আর 6 ফিট মেশিন হবে না, আর একটা মেশিন আছে ওটা বানালেই শেষ। এরপর থেকে সর্বনিম্ন 10 ফিট, এখন আমরা পাঠিয়ে দিব, সেটিং করে নিই। আর জেনারেল নেবেন প্রত্যেকটা ফিশিং মেশিনের জন্য 50% আগে আর 50% কাজ শেষে, আর সর্বনিম্ন 7 দিন টাইম, এর মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর কমের পক্ষে 10 ফিট নিতে হবে, সর্বনিম্ন 10 ফিট হবে আমাদের কাছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আমার এটা ইমো নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমোতে যোগাযোগ করতে পারেন, সরাসরি লাইভে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মেশিন দিতে একটু সময় লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এই জন্য টাইম একটু বেশি করে নিয়ে নিলাম। তো এখন এটা চলে যাবে পরিমলদার কাছে, আর একটা ট্রান্সফর্মার আছে তার, দুটো সহ দিয়ে দেবেন সব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।